বন্ধু, প্রত্যেক গরিব পরিবার কেহি না কেহি এমিতি জনে ব্যক্তি থাকে যে সেই পরিবার গরিবরু বাহার করি ধনী করিবার ক্ষমতা রকিথা। কোন আপন সেই ব্যক্তি হই পারিবে? বন্ধু, ঘৃণা করিবা সেই মূর্খ লোকমানকর কাম অটে। যেউমানকু এহা লাগি থাই কি সেমানে সবুদিন এ দুনিয়ারে বঞ্চিকি রহিবে, এই কথারে কাহাকু কিছি ফরক পড়ে নাই। বন্ধু, আপন কেতে দুঃখী অছন্তি, কেতে উদাস অছন্তি, আউ কেতে ভাঙ্গি পড়িছন্তি, সেথিপাই আপনার কাম কেবল এয়া হওয়া দরকার কি পরিস্থিতি যাহা বি আপনার নিজ কাম ছাড়ন্তু না। এ জীবন দুই চেকিয়া সাইকেল পরি বন্ধু, ব্যালান্স সে পর্যন্ত রহব যে পর্যন্ত আপনার চলাও থেকে, যেতে কম কহবে সেতে প্রভাবশালী আপনার শব্দ হওয়া লাগিব। কাহার দয়া আউ সাহায্য দ্বারা আপনার জীবনের অধিক দিন বঞ্চিপারে না। সেইপা বন্ধু, জীবনের কাহা উপরে কিছু আশা নরকি বঞ্চবা শিখ, সবুলে যুক্তি করিব। গোটিয়ে মাত্র বিকল্প নু, আপন চাইলে সিধা এহা কই পারবে মু এই কথারে রাজি নু। আশা ও ভরসার সবুটু বড় ফরক এয়া যে আশা ভাঙ্গি গলে আপন পুনি থরে ছিড়া হই পারবে, কিন্তু ভরসা ভাঙ্গি গলে নু। যেতবেলে আপনকু এহা লাগিব কি পরিশ্রম অনুসারে ফল মিলু নাই, তো এই কথা নিজকু মনে পকাই দেবে। এবে বি কিছি কমি অছি আপনকো পরিশ্রমরে, বেলে বেলে কিছি হাসল করিবা পাই সবু কিছি হরেইবাকু পড়িতে। যেতিকি আপন বন্ধু নিজ টেনশনকু সিরিয়স হইকি নেবে, সেতিকি অন্য কেহি সিরিয়সলি আপনার টেনশনকু নেবে না। সেইপা বন্ধু, আপনার বি টেনশনকু সিরিয়সলি নেবা উচিত নু, কাহিকি না টেনশন নেবার নকারাৎমক প্রভাব আপনার উপরে বি পড়িতে। যদি আপন কোনসি সমস্যা দিয়ে গতি করছেন, তবে আপনার চিন্তাধারা সমস্যাকু ছাড়িকি সমাধান উপরে কেন্দ্রিত হওয়া উচিত। ঘৃণা করিবা পাই এ জীবন বহুত ছোট বন্ধু, সেইপা ঘৃণা বদলরে নিজ কাম উপরে ধ্যান দেবা বহুত ভাল। যদি আপন প্রথম থরের সফল হেউ না, তবে আপনার আউ মহান লোকঙ্ক ভিতরে বহুত বড় সমানতা অছি, কাহিকি না সি বি প্রথম থরের সফল হই নথান্তি। আপন আজ যেতে বি পয়সা রোজগার কর না কাহিকি, বৃদ্ধ সময় পাই পয়সা নিশ্চয় বঞ্চাইকি রকন্তু। কেতে বড় অজব কথা বন্ধু, এই সারা ব্রহ্মাণ্ডরে আজ আমি সেই জায়গা আউ সেই মুহূর্তরে আসি পৌঁছি যাইছন্তি, যে মুহূর্তরে আম কিছু করিবা উচিত। লোক আপনার বিষয়ে কম ভাবুচন্তি এহা ভাবিবা আপনার কাম নুহে বন্ধু। যদি আপনার তাঙ্ক কাম করুচন্তি, তবে আপনার কাম কি করিব? যদি আপনার বুড়া ন হইকি ভবিষ্যতের বঞ্চিবাকু চাহুচন্তি, তো নিজটু বড় লোক মানকো সাথে সময় বিতান্তু, কাহিকি না অনুভব বয়স সাথে আসি থাকে। আপনার খুশির মালিক কেবল আপন অটন্তি বন্ধু, ক্ষমা করিবা জীবনরে শিখন্তু বন্ধু। কেবল সেই লোক হি ক্ষমা করন্তি যে ঠিক হইতান্তি, আও আপন আপনকর এই ঠিকপণকু ক্ষমা ন করি ভুল বলি ভাব নাই। মানিষ নিজ ভুল উপরে ওকিল হই যাইতা, আও অন্যর ভুল দেখিলে সিধা জজ হই যায়। কেবে বি কোনসি মূর্খ ব্যক্তি ভিতরে দুর্বলতা বাহার কর না, কাহিকি না এমিতি করিবা পরে সে আপনকু ঘৃণাই করিব। কিন্তু কোনসি বুদ্ধিমান ব্যক্তির দুর্বলতা বাহার করিদেলে সে আপনকু ঘৃণা করিবা বদলরে আপনকু ধন্যবাদ জনাইব। অনেক থর এমিতি হইতাই বন্ধু, যেবে আপনকু এমিতি লাগি থাকে কি আপন হারুচন্তি, কিন্তু বাস্তবরে আপনকু এহা জনা নথাই কি আপন সফলতার কেতে পাখরে অছন্তি। এ দুনিয়ারে সবুটু সুন্দর জিনিসকু আমি কেবে দেখি পারিবা নাহি কি ছুই পারিবা নাহি, তাকু কেবল অনুভব করি পারিবা। কোনসি মানিষর প্রকৃত রূপকু যদি জানিবাকু চাহুছ, তেবে তাকু কেবল এতিকি কহি দি মু বিপদরে ফসি রহিছি। কেহি একুটিয়া রহিতায়ে তো কেহি একুটিয়া রহিযাইতা, এই স্বার্থপর দুনিয়ারে চারিজন লোক শেষ পর্যন্ত আপনার সাথে সেতবে চালবে যেবে আপনার মরি যাই। সারা জীবন আপনার এহা চিন্তা করি করে বিতাই দেলে বন্ধু, এই কাম করিবি তো চারিজন লোক কণ কহবে, এ কাম নকলে চারিজন লোক কণ কহবে, যেবে মৃত্যু হল সেতবে এহা বুঝা পড়লা কি চারিজন লোক কেবল এহা কহবে কি রাম নাম সত্য। যদি আপনার নইবা দ্বারা বন্ধু সম্পর্ক ন ভাঙ্গি রই যাচ্ছে, তবে নই যা, কিন্তু যদি সবুলে আপনার হি নইবা পড়ুছে তবে রহি যা। খারাপ সময় আসলে উদাস রুহ না, আউ ভাল সময় আসলে বেশি বি খুশি হুহ না। বড় অজব দুনিয়া এ বন্ধু, মন্দিরের পথরর সাপকু পূজা করা যাচ্ছে, আউ ঘরে বঞ্চিবা সাপকু দেখলে সাগে সাগে মারি দিয়া যাচ্ছে। গোটি সময় লা বন্ধু, ছোটবেলে সন্ডে দিন বহু শান্তি মিলুলা, কিন্তু এবে সে সবু মিশিগল, টিকি সময় বি সেমানকু মিলি যাত যেমানক পাখানে সম্পর্ক তো অছি, কিন্তু সম্পর্ক পাই সময় হই না। জীবনর সবুঠু অমূল্য শিক্ষা কেবে বি বহিরু মিলি নথায় বন্ধু।
ସମସ୍ୟାରେ ଥିବା ଲୋକଙ୍କୁ ଉପଦେଶ ନୁହେଁ ସାଥର ଆବଶ୍ୟକ ହୋଇଥାଏ। ଯଦି ଆପଣ ତାଙ୍କ ସାଥ ଦେଇପାରୁନାହାନ୍ତି ତେବେ ନ ମାଗିଲେ ଉପଦେଶ ବି ଦିଅନ୍ତୁ ନାହିଁ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆପଣଙ୍କ ଜୀବନରେ କୌଣସି ବି ଲକ୍ଷ୍ୟ ନଜର ଆସୁନାହିଁ ତେବେ ଆପଣ କେବଳ ଖୁସିରେ ରହିବା ଶିଖନ୍ତୁ। ଛୋଟବେଳେ ଆପଣଙ୍କୁ ସମସ୍ତେ ଭଲ ପାଇବେ ଆଉ ଆପଣଙ୍କ ମରିବା ପରେ ବି ଆପଣଙ୍କର ସମସ୍ତେ ଭଲ ହିଁ କହିବେ। ଆଉ କଥା ରହିଗଲା ମଝିରୁ, ସେଥିରେ ଆପଣ ନିଜେ ନିଜକୁ ଖୁସି ରଖିବା ଶିଖନ୍ତୁ। ମୂଲ୍ୟ ଠାରୁ ଅଧିକ ନିଜର ମୂଲ୍ୟକୁ ବଢ଼ାଇବା ଶିଖନ୍ତୁ। ଏ ଦୁନିଆରେ ଆଇନାହିଁ ଏମିତି ଏକ ବନ୍ଧୁ ଯିଏ କେବେ ବି ହସିବନି ଯଦି ଆପଣ କାନ୍ଦୁଥିବେ। ଜୀବନକୁ ସହଜ ବନାଇବା ପାଇଁ କିଛି ବି କର ନାହିଁ, ଏହାଠାରୁ ଭଲ ହେବ ନିଜକୁ ମଜବୁତ ବନାଇବା ପାଇଁ କାମ କର। ତଳେ ପଡ଼ିବା କିଛି ଖରାପ କଥା ନୁହେଁ ବନ୍ଧୁ, ବରଂ ଖରାପ କଥା ସେତେବେଳେ ତ ହେବ ଯେବେ ଆପଣ ତଳେ ପଡ଼ିକି ବି ଉଠିବେ ନାହିଁ। ଯୋଦ୍ଧା କେବଳ ଜିତିବା ଲୋକଙ୍କୁ କୁହାଯାଏ ନାହିଁ ବନ୍ଧୁ, ଯୋଦ୍ଧା କେବଳ ତାଙ୍କୁ ହିଁ କୁହାଯିବ ଯିଏ ଲଢ଼ିଥାନ୍ତି। ଯଦି ଆପଣଙ୍କୁ ବାରମ୍ବାର ଲୋକ ଦୁଃଖ ପହଞ୍ଚାଉଛନ୍ତି ତେବେ ଆପଣ କ୍ଷମା କରିବା ଶିଖନ୍ତୁ। ମୁସ୍କିଲ ପାହାଡ଼ ଭଳି ହୋଇଥାଏ ବନ୍ଧୁ, ଯେବେ ଆପଣ ମୁସ୍କିଲକୁ ସାମ୍ନା କରି ସେଠାରେ ପହଞ୍ଚିଯିବେ ତେବେ ଯାଇ ଆପଣ ଚତୁଃପାର୍ଶ୍ୱର ଆନନ୍ଦ ନେଇପାରିବେ। ଯଦି କେହି ଆପଣଙ୍କ ନିନ୍ଦା କରୁଛି ବନ୍ଧୁ, ତେବେ ଆପଣ ବହୁତ ଭାଗ୍ୟଶାଳୀ ଅଟନ୍ତି, କାହିଁକି ଆପଣ ମାଗଣାରେ ନିଜକୁ ବଦଳିବାର ସୁଯୋଗ ପାଉଛନ୍ତି। ଆମ ନିଜର ବାସ୍ତବିକ ରୂପ ଆମକୁ କେବେ ବି କେଉଁଠୁ ମିଳିନଥାଏ, ବରଂ ବନେଇବାକୁ ପଡ଼ିଥାଏ। ଆପଣଙ୍କୁ ଏହା ତ ଜଣା ଅଛି ଆପଣଙ୍କ ଦ୍ୱାର ବନ୍ଦ ଅଟେ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ଏହା ଜଣା ନାହିଁ ସେହି ସମୟରେ କେତେ ଦ୍ୱାର ଖୋଲା ଅଛି। ସବୁବେଳେ ସେହି କାମ କରନ୍ତୁ ବନ୍ଧୁ ଯାହା ଠିକ୍ ଅଟେ, ତାହା ନୁହେଁ ଯାହା ସହଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ସେହି କାମକୁ କରିବା ପାଇଁ ସମୟ ନାହିଁ ଯାହା ଠିକ୍ ଅଟେ, ତ କମ୍ସେ କମ୍ ସେହି କାମକୁ ବି କରନ୍ତୁ ନାହିଁ ଯାହା ଭୁଲ ଅଟେ। ଅନ୍ୟଠାରୁ ଅଲଗା ହେବାର ମାନେ କେବେ ବି ଖରାପ ନୁହେଁ। ସ୍ମୃତିକୁ ନେଇକି ମର ବନ୍ଧୁ, ଇଚ୍ଛାକୁ ନେଇକି ନୁହେଁ। ଜୀବନର ମାନେ ନିଜକୁ ଖୋଜିବା ନୁହେଁ, ଜୀବନର ବାସ୍ତବିକ ଅର୍ଥ ନିଜକୁ ବନାଇବା। ପୁରୁଣା ଚାବିକାଠିରେ ନୂଆ ତାଲା ଖୋଲିନଥାଏ। ସମ୍ପର୍କକୁ ଭୁଲ ନୁହେଁ ବନ୍ଧୁ, ଭୁଲ ବୁଝାମଣା ହିଁ ଭାଙ୍ଗି ଦେଇଥାଏ। ଆରାମ କରିବା ଆଉ ଟିକେ ବ୍ରେକ୍ ନେବା ଏକ ବିକଳ୍ପ ଅଟେ, କିନ୍ତୁ ନଇଁ ଯିବା ଆଉ ହାର ମାନି ନେବା ବିକଳ୍ପ ନୁହେଁ। ଜୀବନରେ ଏହି ଦୁଇଟି ଶବ୍ଦକୁ ଯଦି ଠିକ୍ ସମୟ କହିବା ଶିଖିଗଲ ତେବେ କେବେ ବି ଅନୁତାପ କରିବାକୁ ପଡ଼ିବ ନା। ପ୍ରଥମଟି ହେଲା ହଁ ଆଉ ଦ୍ୱିତୀୟଟି ହେଲା ନା। ଆପଣଙ୍କ ବିଚାର ଆପଣଙ୍କ ସୀମା ଅଟେ। ଆପଣ ଚାହିଁଲେ ଦୟାଳୁ ହୋଇପାରିବେ ବନ୍ଧୁ, କାହିଁକି ନା ଦୟାଳୁ ହେଲେ ଆପଣଙ୍କୁ କେବେ ବି ଅନୁତାପ କରିବାକୁ ପଡ଼ିବ ନା। ସ୍ୱପ୍ନକୁ ସତ କରିବାକୁ ସବୁଠୁ ପ୍ରଥମ ପାହାଚ ହେଉଛି ସ୍ୱପ୍ନ ଦେଖିବା। ଜୀବନ ବହୁତ ସହଜ ହୋଇଯିବ ବନ୍ଧୁ ଯଦି ଆପଣ କ୍ଷମା କରିବା ଆଉ କ୍ଷମା ମାଗିବା ଦୁଇଟି ଯାକ ଶିଖିଗଲ। କଠିନ ସମୟର ପରିଭାଷା କ'ଣ? ଏହି ଦିନଗୁଡ଼ିକ ସେହି ଦିନ ଅଟେ ଯାହା ଆପଣଙ୍କୁ ମଜବୁତ ବନାଇ ଦେଇଥାଏ। ଯଦି ଲୋକ ଆପଣଙ୍କ ଲକ୍ଷ୍ୟ ଉପରେ ହସୁନାହାନ୍ତି ବନ୍ଧୁ, ତେବେ ଏହାର ଅର୍ଥ ହେଉଛି କି ଆପଣଙ୍କ ଲକ୍ଷ୍ୟ ବହୁତ ଛୋଟ ଅଟେ। ଜୀବନର ମାନେ ବନ୍ଧୁ ନିଜକୁ ଖୋଜିବା ନୁହଁ, ବରଂ ଜୀବନର ବାସ୍ତବିକ ଅର୍ଥ ହେଉଛି ନିଜକୁ ବନାଇବା। ତ ବନ୍ଧୁ ଆଶା କରୁଛି ଏ ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭଲ ଲାଗିଥିବ ତେବେ ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ ସେୟାର କମେଣ୍ଟ କରି ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ସପୋର୍ଟ କରିବେ।